নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো বৃহস্পতিবার, এখন মানে 10:10। এর মধ্যে আমার রান্না সব কমপ্লিট, আজকে মলি স্কুল যাবে না। আজ রান্না করেছি মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর ওদের জন্য মাংস আছে। একজন কিছু খাবে হচ্ছে মাংসের খালি স্ট্রু, মানে শুধু মাংসটা সেদ্ধ, আর কিছু খাবে মাংস দিয়ে ভাত দিয়ে। তাহলে দুটো আলাদা আলাদা করে আমাকে করতে হয়। আর ওরা এটাই খেতে ভালোবাসে, যেমন যে যেমন ভালোবাসে। এখানে আমি আর মলি টিফিন করছি। এটা যেহেতু মলি যে স্কুলে যায়নি, তো অনেকদিন পর আজকে টিফিনে ভাত খেলাম। আমি ওই আলু পোস্ত দিয়ে একটু ভাত খেলাম, তারপরে এখানে দুপুরের খাবারের জন্য আমি একটুখানি ভেজে নিয়েছিলাম পাঁপড়, কারণ মুগের ডাল দিয়ে পাঁপড় ভাজা খেতে আমার খুব ভালো লাগে, মলি ঠিক পছন্দ করে না। আর ওভি এনেছিল দই, তাই দই। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটুখানি গল্প করতে আমি এলাম। আসলে এই ইউটিউব চ্যানেলটা আমি কেন খুললাম, হ্যাঁ ইউটিউব চ্যানেলটা আমার না আসলে অনেক দিন ধরে খোলার খুব ইচ্ছা, মানে খুবই ইচ্ছা ছিল। এই কারণে সবাইকে এদিকে করছে, ইউটিউব করছে, ইউটিউব করছে, হ্যাঁ বেশ সুন্দর, সবাই কী সুন্দর নিজেদের ডেলিকার রুটিনটা কী সুন্দর শেয়ার করছে, সব বউর আর কি হাউস ওয়াইফরা করছে। আমারও না খুব ইচ্ছা জানে যে বেশ আমিও বেশ নিজের ডেলি লাইফটা আপনাদের সাথে, মানে আপনাদের সাথে মেনলি হচ্ছে মানে বেশ কাউকে দেখাতে পারতাম, কেউ বেশ আমাকে দেখতো যে আমি সারাদিন কী করি না করি। হ্যাঁ তো এইটা আমার না খুব অনেক দিন ধরে ইচ্ছা, তো সেই ইচ্ছাটারই এটা আর কি পরিণাম আর কি বলতে পারেন, বা ইচ্ছাটাকে আমি সম্পূর্ণ করার জন্যই ইউটিউব চ্যানেলটাতে আসা। হ্যাঁ আমি যে রান্না বান্না করি বা আমি সারাদিন কী করি, আমি যদিও এখনও সেভাবে ব্লগ মানে চালু করতে পারিনি, কারণ আমি ঠিক মানে একটু লজ্জাও করছিল প্রথম প্রথম ব্যাপারটা, যে কেমনভাবে ক্যামেরা ফ্রেন্ডলি আমি ঠিক নই, কেমনভাবে কী বলতে হয় না বলতে হয় আমি ঠিক জানি না, বুঝতেও পারছিলাম না। সেই হিসাবেই আর কি একটুখানি মানে ব্লগটা আমি সেভাবে দিতে পারিনি, একদিনই একটাই ব্লগ দিয়েছি আমি ইউটিউবে ছেড়েছি। হ্যাঁ আর মানে আমার ব্লগটাই অ্যাকচুয়ালি করার ইচ্ছা, তো ইচ্ছা আছে আমার দেওয়ার রেগুলার ব্লগ, রেগুলার কীভাবে আমার দিনটা কাটে, যেমন আর কি সবাই দেয় সেই হিসাবে সেরকমই দেওয়ার ইচ্ছা। হ্যাঁ তো ইউটিউব চ্যানেলটা না খুললেও হতো, কারণ যে আমি যে টাকা পয়সার জন্য খুলছি সেরকম ব্যাপার একটা নয়। হ্যাঁ তবে যে একবারেই যে টাকা পয়সার জন্য নয় সেটাও বলবো না, কারণ আমার নিজেরও একটা কিছু ইনকাম করার আমার খুব ইচ্ছা জাগে মাঝে মাঝে, বেশ নিজে কিছু যদি করতে পারতাম। হ্যাঁ কারণ হাউসওয়াইফ তো সবাই মোটামুটি আমরা, বেশ হাউসওয়াইফ হয়েও মানে ঘরের সমস্ত কাজ করেও যদি কিছু ইনকাম করা যায় আর কি, তো ইউটিউব তো আমাদের সবাইকেই সেই সুযোগটা করে দিচ্ছে, মানে দিয়েছে আর কি সমস্ত হাউসওয়াইফদেরই এটা একটা বিশাল বড় সুযোগ। আমি ঠিক প্রপার ঠিক জানি না কীভাবে এডিট করতে হয় না এডিট করতে হয়, ওইটা একটা বিশাল ব্যাপার আছে, এডিটিংয়ের ব্যাপারটা বিশাল ব্যাপার, তো আমি চেষ্টা করতে শিখছি, জানি না কতদূর কী করতে পারবো, কতটা ভালো হচ্ছে ভালো হবে আর কি। তো আমার তো সবসময় ইচ্ছা থাকবে আমি বেস্ট দেওয়ার। হ্যাঁ যদি আপনারা পাশে থাকেন তাহলে আমার ভালো লাগবে, কে কতটা পাশে থাকবেন সেটা তো আমি জানি না, আশা করবো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে যখন ছোটো ছিল তখন ব্যাপারটা আলাদা ছিল, মেয়েকে নিয়েই মানে সন্ধ্যাবেলাটা মেয়ে বাড়িতেই থাকতো, পড়ার ব্যাপারটা তো আমিই দেখতাম ছোটোবেলায়। টিউশন যেত কিন্তু টিউশনের পরও তো বাড়িতে একটা দেখার ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আমাকেই দেখতে হতো, সে ওই নিয়ে ওকে কেটে যেত সন্ধ্যাবেলাটা। যে এখন ব্যাপারটা কি হয়ে গেছে, এখন যেহেতু মেয়ে 11-এ উঠে গেছে, এখন অনেকটাই দায়িত্ব আছে কিন্তু অনেকটাই ফ্রি সেই জায়গা থেকে, কারণ ও নিজে বড় হয়েছে, ও নিজে একটুখানি বুঝতে শিখে গেছে, নিজের পড়াটা নিজে করতে পারে এখন। আর রইল আমার কিছু ছোটো ছোটো ছানাপোনা আছে, তাদেরও দায়িত্ব আছে একটা, তো সব কিছু নিয়েও যেন কোথাও একটা নিজের জন্য কিছু করতে ইচ্ছা তো জাগেই, সবারই জাগে, আমারও জাগে, সেই হিসাবেই এইটা করা আর কি ইউটিউব চ্যানেলে আসা। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার খুব ভালো লাগবে, আপনার পাশে থাকলে আমার ভালো লাগবে, এইটুকুনই বলার ছিল।
আর আমার আমাকে ভালোবাসা দেবেন, তাহলে আমার ভালো লাগবে। এটাই সবাই তো ভালোবাসার জন্যেই সমস্ত কিছুই করে, সমস্ত কিছুই দেখবেন, এমনকি যে যদি রান্নাও করে তাহলে দেখবেন যদি কেউ প্রশংসা করে তাহলে রান্নাটা করতে তার বেশি ইন্টারেস্ট থাকে, যে না আজকে তাহলে আমি এই রান্নাটা করবো তাহলে আর একটু প্রশংসা পাবো। সেই হিসাবে সেরকমই যদি কোনো ভিডিও ভালো লাগে তাহলে যদি কেউ ভালো বলে তাহলে সেটা একটু আর একটু ইন্টারেস্ট জাগে, যে আর একটু তাহলে ভালো করি, আর একটু ভালো করে দেখা যায় ব্যাপারটা। তো সবাই যদি পাশে থাকে তাহলে জিনিসটা ভালো লাগে। এবার আমার যেটা মনে হয় ইউটিউবটা অনেকটা লাকের ওপর নির্ভর করে, জানেন তো, জানি না ব্যাপারটা, এটা আমি বলছি আর কি, হয়তো তাই। হ্যাঁ তাই না, আমার লাক কতটা আমার সাথে দেবে, এমনি তো আমি খুব একটা লাকি নই, আমার লাক কতটা আমার সাথে দেবে আমি জানি না। তো আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, তাহলে ভালো লাগবে আমার। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি জানেন, এই যে ইউটিউব চ্যানেলটা আমি যে খুললাম এইটার পিছনে আমার মেয়ের খুব একটা বড় হাত আছে জানেন তো। ও কিন্তু আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে, হ্যাঁ তুমি করো তুমি করো, হ্যাঁ সবাই করছে তুমি কেন পারবে না, তুমিও করো, এই ব্যাপারটাও কিন্তু আমাকে সবসময় বলে। সেই হিসাবে আর খুললাম, অ্যাকচুয়ালি আমি ঠিক না ক্যামেরা ফ্রেন্ডলি নই, আমি জানি না সব কিছু ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, আমি ঠিক মানে খুব একটা ভিডিও ফিডিও আমি মানে অভ্যস্ত নই। তো এইটুকুনি বলার ছিল আপনাদের সাথে, পাশে থাকবেন একটুখানি তাহলেই হবে। রাত্রিবেলা করেছিলাম লুচি তরকারি আর মিষ্টি, আমি মিষ্টি নিয়ে নিই, মলি আর রবিকে মিষ্টি দিয়েছিলাম, এখানে খেতে বসে গেছি। টাটা, গুড নাইট।